आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটিগড়ায় বিয়ে বাড়িতে অঘটন, বরাকের জলে তলিয়ে গেল এক যুবক। প্রিপেড মিটার, শিলচরীয় বিক্ষোভ প্রদর্শন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। বিমানবন্দর নির্মাণের নতুন জমির চাহিদা, ক্ষোভ মজুরি শ্রমিক ইউনিয়নের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পিসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে বরাক নদীতে তলিয়ে গেল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার কাছাড় জেলার শিয়ালটেক গ্রামে। নিখোঁজ কিশোরের নাম বিপ্রজিৎ দেব ওরফে পাপাই। শিলচর রংপুরের বাসিন্দা তথা কাছাড় কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, পিসির বাড়িতে অন্যান্য আত্মীয়দের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিপ্রজিত শিয়ালটেক গ্রামে যান। শুক্রবার বাসি বিয়ের দিন দুপুরে বিয়ে বাড়ির কয়েকজনের সঙ্গে বরাক নদীতে স্নান করতে গেলে আচমকা নদীর জলে তলিয়ে যায়। তখন তার সাথীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও এক সময় উদ্ধারকারীরাও তলিয়ে যেতে শুরু করেন। তখন বিষয়টি প্রত্যক্ষ করে এক ব্যক্তি দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও বিপ্রজিতের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে খবর দেওয়া হয় কাটিগড়া থানায়। খবর পেয়ে কাটিগড়া থানার পুলিশ কর্মী সহ এসডিআরএফ বাহিনীর এক প্রতিনিধি ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালালে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানা গেছে। এই ঘটনায় মুহূর্তের মধ্যে বিয়েবাড়ির আনন্দ ফিকে হয়ে যায়। বিয়াতে ইসলাম তো বিপ্রজিৎ যে মানে আজকে এখানে জল ডুবছে, এ আমার মামাতো ভাইয়ের ছেলে আর কি। আরও পরীক্ষা শেষে মানে আমরা বিয়া বাড়িতে আসলাম। তো আজকে বিয়ার পরের দিন মানে বাসি বিয়া। আচ্ছা, এখানে হে নদীতে স্নান করতে আসিল, তার সঙ্গে তার দুই ফিসিও আসিল, ফিসার তো বইন আসিল আর আমরার বাতিজা একজন আসিল সায়ন। তো তারা সব মিলিয়ে স্নান করতে আসিল, তারা দুজন মিলিয়ে প্রথম নদীর নামছে। তো সায়ন যে সাঁতার জানতো, তো হে একটু নামছে, তো হেও ভীষণ ভীষণ আসিল, হেও সাঁতার জানে। তার বয়স বয়স অনুমান কত হইব? বয়স এখন খাসার কলেজে পড়ে, হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার ওখানে এর পড়ে। তো বাবা মার মানে বাবা তো তার নাই, বাবা বিপ্লব দেব হোমগার্ডে চাকরি করতো। তো হোমগার্ড থেকে এখন বর্তমানে মারা গেছেন, মা আছেন আর এক বইনও আছে তার নয় না। তো হে এক ছেলে আছিল, এটা হইব আমি তো জানি না। এখন ঠিক আছে, আপনি পানিতে নামছেন? আমি জাল লইয়া বেটি শাড়ি হল। কয়টার সময় ঘটনা হচ্ছে? বারোটা উঠে। কয়জন তারা একলগে আসলা? আরো বাচ্চা গো আর বেটি আর দুজন আসলা, সারা বেটি আসলা আর আরো বেটি আসলা। প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্যের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার হাইলাকান্দি, কামরূপ, মেট্রো সহ গোয়ালপাড়া, শালমারা, নলবাড়ি, ধুবড়ী, তেজপুর, মঙ্গলদৈ ইত্যাদি জেলাতেও এ উপলক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন সকাল 11:30 নাগাদ শিলচর জেলাশাসক কার্যালয়ের মুখে সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের মারফতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন। এদিন স্মারকপত্র প্রদানকালে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মনমোহন নাথ, চম্পালাল দাস, অঞ্জন কুমার চন্দ, হানিফ আহমেদ বরভুইয়া, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, আপনারা বলতেই পারবেন না কখন আপনাদের যে টাকাটা শেষ হয়ে যাচ্ছে। যদি আপনারা বারবার আপনাদের মোবাইলে অ্যাপে গিয়ে
নির্দিষ্ট অ্যাপে গিয়ে যদি খবর না করেন, মিটারে ওটা শো করে না যে আপনার এত টাকা আছে, এত টাকা আপনি দিচ্ছেন, সেটা মিটারেও খুঁজে পাবেন না। এই অবস্থায় যদি আপনি মিটারে আপনার রিচার্জের টাকা শেষ হয়ে যায়, তাহলে আবার যে আপনি রিচার্জ করবেন তার থেকে আপনার এই লাইন কেটেছিল তার জন্য 400 টাকা, আবার লাইন সংযোগ করেছে তার জন্য আরও 400 টাকা, ওই রিচার্জের যে টাকাটা তার থেকে কেটে নেওয়া হবে, আপনাকে জিজ্ঞেসই করবে না। এই যে অবস্থাটা, এবং যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, এই অসুবিধা যাতে আমাদের বুক করতে না হয় এবং অতিরিক্ত মাশুল যাতে আমাদের দিতে না হয়, তার জন্য আমরা সমস্ত রাজ্যব্যাপী এই প্রতিবাদ আমরা করতেছি, এবং ডেপুটি কমিশনারের থ্রুতে আমরা সিএমকে একটা মেমোরেন্ডাম আজকে আমরা সাবমিট করি। এই ব্যাপারে আপনারা জনমত গঠন করে তুলুন, আপনারা সামিল হন আমাদের সঙ্গে, এবং প্রয়োজনে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। এই কথাটুকুই আপনাদের জানানোর জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে এই দুটি কথা বলতেছি। কাজেই এই ব্যাপারে আপনারা আগের থেকেই সজাগ হয়ে যান, না হলে ভবিষ্যতে তার মাশুল সারা জীবন আপনাকে দিয়ে যেতে হবে। জলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ নিয়ে 3টি শ্রমিক ইউনিয়নের সঙ্গে মালিকপক্ষের চুক্তি দেখিয়ে শ্রমিকদের প্রায় 2500 বিঘা জমি জোর জবরদস্তিভাবে অধিগ্রহণ করে জেলা প্রশাসন। কিন্তু সম্প্রতি নতুন জমির চাহিদার কথা শুনিয়ে ফের শ্রমিকদের ঘরবাড়ি উচ্ছেদের কথা ঘোষণা করে জেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা প্রশাসন সহ বর্তমান সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তারা এবং ডলুতে এখন প্রত্যেক শ্রমিকের মনে একটা ভয় কাজ করছে বিশাল, তার জীবন জীবিকা সব কিছু হারিয়ে যাওয়ার পর। এবং সেই জায়গা থেকে সবাই এসেছেন, INTUC তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, BMSও তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তারাও এসেছেন, এবং একটা ঐক্যবদ্ধ সংগ্রামের কথা তারা বলেছেন। ভবিষ্যতে আমরা আশাবাদী যে ডলুতে যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে উঠবে এবং সেখান থেকে এবং সেই আন্দোলন সায় থাকবে বরাক উপত্যকা শুধু নয়, আসামেরও প্রত্যেকটি চা বাগানের এবং প্রত্যেকটি চা বাগানের সাথে যারা কাজ করেন শ্রমিক দল নিজেরা মানুষ আছে তাদের সহযোগিতায় একটা বৃহত্তর আন্দোলন সেখানে গড়ে উঠবে। তাই আজকের এই জায়গা থেকে আমরা সরকারের কাছেও একটা দাবি তুলছি যে কোনোভাবেই সেই জমি নেওয়ার জায়গা থেকে সরকার সরে আসুন, এবং যে দাবিটা শ্রমিক স্বার্থে নেওয়া দাবি যে তাদেরকে জমিটা ফিরিয়ে দেওয়া, কোপারেটিভের কাছে জমিটা ফিরিয়ে দেওয়া, এবং সেখানে এমন একটা শিল্প গড়ে তোলা 2500 বিঘা জমিতে, যে শিল্প জায়গাতে অনেকের কর্মসংস্থান হয় সেই জায়গাটা। বাল্যবিবাহের বিরুদ্ধে কাছাড় জেলার জিরিঘাট থানায় উপযুক্ত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন সচেতন নাগরিকরা। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জিরিঘাট জিপির মাখননগর গ্রামের বাসিন্দা জাহানুদ্দিন লস্করের নাবালিকা কন্যা মঞ্জুরি বেগম লস্করের পার্শ্ববর্তী বাক্কাল গ্রামের বাসিন্দা মতিনুদ্দিন লস্করের পুত্র শেবুল হোসেন লস্করের সাথে বিবাহ হয়েছিল। কিন্তু জিরিঘাটের একাংশ নাগরিক জাহানুদ্দিন লস্করের নাবালিকা কন্যাকে 14 বছর বয়সে বিয়ে দেন বলে তথ্য সহকারে অভিযোগ করেন জিরিঘাট থানায়। কিন্তু আজ অবধি জিরিঘাট পুলিশ নাবালিকা মঞ্জুরির পিতা জাহানুদ্দিন, মা শেবা বেগম লস্কর ও কাকু অপিলুদ্দিন লস্করকে গ্রেপ্তার করেনি। শুক্রবার এ ব্যাপারে সাংবাদিকদের সামনে অভিযুক্তদের অতিসত্বর গ্রেপ্তারের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলাশাসক ও কাছাড়ের পুলিশ সুপারের কাছে আবেদন জানান। উপস্থিত ছিলেন আব্দুল হোসেন চৌধুরী, আব্দুল হেলিম উদ্দিন চৌধুরী, ঢুলু মিয়া, শুক্কুর আলী, কৈনুল হোসেন লস্কর প্রমুখ। আমার ভাই প্রায় 10-11 দিন 28 ফেব্রুয়ারি 23 রেজিস্টার করে দেওয়া হয়েছে যে মাহনগর জাহানুদ্দিনের মেয়ে, মাহনগর জাহানুদ্দিনের মেয়ে বাকাল শেবুল হোসেনের নাবালিকা হিসাবে বিয়া দিছে। তার একটা বার্থ সার্টিফিকেট, অতএব যে এরিয়াত বিয়া দিছে এরিয়ার পাবলিকে একটা লিখিত কাগজ দিছে যে তারার এই মেয়ে বিয়া শাদি দিয়া লই, আর বর্তমানে একটা বাচ্চাও আছে। আর
তার বার্থ সার্টিফিকেট সহ করা হয়েছে। এখান থেকে তারার বরং কাগজ পাবলিকেও কাগজ দিছে সম্পূর্ণ সহ করার পরেও এখনও তানাত দেওয়ার বাদে একটা আসামি ইনকোয়ারি করিয়া যে ধরা হয়েছে না, ওটাও আমরা আবেদন যে মুখ্যমন্ত্রী আসাম সরকার যে আইনটা ইয়ে করা হয়েছে নাবালিকা সূত্রে, এখনও কিন্তু এই আইন না মানিয়া হে যে নাবালিকা মেয়েটা বিয়া দিছে এটা কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা আবদার মুখ্যমন্ত্রীর কাছে, এই সরকারের কাছে আমরা আবদার এটাই। এখন পর্যন্ত আবদার যে জিরিকার থানায় আজকে 10-11 দিন যাবৎ কেস রেজিস্ট্রারির পরে এখন পর্যন্ত একটা আসামি ইনকোয়ারি করিয়া ধরা হয়েছে না, এটাও আমরার আবদার যে মুখ্যমন্ত্রীর কাছে যে এখন কিতা লাগিয়া যে এই আইন অমান্যতা করিয়া যে আসামি ধরা হয় না, যে অতি সত্তরে এই আসামি ধরিয়া চালান দেওয়া হোক এটা আমরার আবদার। সবে জানে এই পাবলিক সব তারারও জিজ্ঞাসা করতে পারুন যে ই এরিয়াত জাহানুদ্দিনের মেয়ে বিয়া হয়েছে কিনা, এখনো প্রমাণিত একটা বাচ্চা আছে 6 মাস। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো সামাজিক সংগঠন মিলাপ। বৃহস্পতিবার শিলচর অম্বিকাপুরটি এলাকায় বিনামূল্যে একটি আত্মরক্ষা কর্মশালার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে 50 জনের অধিক মহিলারা উৎসাহের সাথে অংশগ্রহণ করে কর্মশালাকে সফল করে তোলেন। এদিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মার্শাল আর্ট প্রশিক্ষক শাগ্নি গুপ্তা মহিলাদের প্রশিক্ষণ দেন। কর্মশালায় বিভিন্ন বয়সের মহিলাদের নানা কৌশল শেখানোর পাশাপাশি হঠাৎ কেউ শারীরিক আক্রমণ করলে প্রতিপক্ষকে দুর্বল করে কিভাবে নিজের আত্মরক্ষা করা যায় তা নিয়েও আলোচনা করেন সংস্থার কর্মকর্তারা। তারাপুর থানার মহিলা কনস্টেবল লক্ষ্মীনাথ, জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়ন রুথি আইমল ও শুভ্রা ঘোষ সহ অন্যান্য মহিলাদের সম্মাননা প্রদান করা হয়। কর্মশালায় মিলাপের তরফে সুচরিতা ধর আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীদের তার সম্মান ও গর্বের জন্য লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের অধিকার আদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নমস্কার, আজকে আমরা সমচল এনজিও থেকে একটা সেলফ ডিফেন্সের ওয়ার্কশপ অর্গানাইজ করেছি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করার জন্য। আমাদের একটা ক্যাম্পেইন আছে নট অ্যালোন ক্যাম্পেইন, যেখানে আমরা চাই যে আমরা একটা মেয়েদের একটা নারীর একটা কমিউনিটি ক্রিয়েট করবো, যেখানে সব মেয়েরা এসে একসাথে কথা বলতে পারবে, ডিসকাস করতে পারবে ও শেয়ার করতে পারবে ওদের সাথে কোনো অত্যাচার যদি হয়ে থাকে, ইফ টিজিং, গ্রুপিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, স্টকিং, এসব কেসেস যদি ওদের সাথে হয়ে থাকে আমরা চাই যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো যেখানে মেয়েরা নিজেদেরকে নিজে ডিফেন্ড করতে পারবে, নিজের জন্য দাঁড়াতে পারবে। এই সেলফ ডিফেন্স ক্লাসে অলমোস্ট আজকে 30+ মেয়েরা, ইয়াং মহিলারা, ইউথস, ডিফারেন্ট সেক্টর থেকে মানুষরা এসছে। আমরা খুবই খুশি হয়েছি যে আজকে এই ওয়ার্কশপটা খুবভাবে সাকসেসফুল হয়েছে। আমরা চেষ্টা করবো আমরা আগামীতেও যেন এরকম অনেক অনেক ওয়ার্কশপ আরও করতে পারি আর অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, যেরকম আমরা মেয়েদেরকে ডান্স ক্লাস, সিঙ্গিং ক্লাসে ছোটবেলা থেকেই পাঠাই, এরকম সেলফ ডিফেন্স ডে এটা একটা কম্পালসারি ফিজিক্যাল ট্রেনিং মেয়েদের জন্য হওয়া উচিত। তৃতীয়বারের মতো শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী 12 মার্চ থেকে শুরু হতে চলছে ঝুমুর রায় স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে একথা জানান উদ্যোক্তারা। প্রতিযোগিতার প্রথম দিন অর্থাৎ 12 মার্চ অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা, পরে 25 ও 26 মার্চ অনুষ্ঠিত হবে রবীন্দ্র নৃত্য আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও লোকসঙ্গীতের প্রতিযোগিতা। বসে আঁকোর আসর বসবে জেলা ক্রীড়া সংস্থার ইন্ডো স্টেডিয়ামে, বাকিগুলোর আসর বসবে জেলা ক্রীড়া সংস্থার লাগোয়া আশীর্বাদ বিবাহ ভবনে। 5টি বিভাগে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। 25 মার্চ 4টি বিভাগে অনুষ্ঠিত হবে একক রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। পরের দিন অর্থাৎ 26 মার্চ একই বিভাগের মধ্যে হবে আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, অন্নদাশঙ্কর রায়, সুকোমল দাশগুপ্ত, যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত, পরমানন্দ সরস্বতী, গোলাম মোস্তফা, জসিমউদ্দিন, সুভাষ মুখোপাধ্যায়, শক্তিপদ ব্রহ্মচারী ও করুণারঞ্জন ভট্টাচার্যের কবিতা প্রযোজ্য। একই দিনে অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও লোকসঙ্গীত প্রতিযোগিতা। আমাদের 2টি ক্যাটাগরি এখানে আছে, একটা হলো সিট এন্ড ড্র প্রতিযোগিতা এবং আরেকটি হলো অন্যান্য নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত সেগুলো প্রতিযোগিতা। সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা এবং এই নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এইগুলো প্রতিযোগিতাই আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমাদের ইনডোর স্টেডিয়ামে 25, 26, 27 হবে এবং সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা আগামী 12 মার্চ আমাদের ইনডোর স্টেডিয়াম যেটা, সেই ইনডোর স্টেডিয়ামে সেটা আমরা করব সিট অ্যান্ড ড্রটা।
এবং বাদবাকি যে অনুষ্ঠানগুলো হবে সেটা আশীর্বাদ বিবাহ ভবন, যেটা আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের ভিতরে যে বিবাহ ভবন আছে সেই বিবাহ ভবনে আমরা করব। 25 তারিখ আমাদের রয়েছে সারাদিন ব্যাপী রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, কারণ রবীন্দ্র নৃত্যতে প্রচুর সংখ্যক প্রতিযোগী অংশ নেয়। আমরা বিগত কয়েক বছর থেকেই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রতিযোগী অংশ নেয় এই বসে আঁকো এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায়। তার জন্য আমরা সকাল থেকেই রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আমরা আয়োজন করব, সারাদিন ব্যাপী চলবে। বিগত বছরও রাত্র প্রায় 8টা পর্যন্ত সেই কম্পিটিশন আমাদের হয়েছে, এবারও 25 তারিখটা পুরো রবীন্দ্র নৃত্যের জন্য রাখা হয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে 26 তারিখে সকালবেলা আমরা প্রথমেই আবৃত্তি প্রতিযোগিতা করব, যেটা শুরু হবে সকাল 10টা থেকে। তারপর রয়েছে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি প্রতিযোগিতা বেলা 1টা এবং বেলা 3টা থেকে, এবং শেষ প্রতিযোগিতা 26 তারিখেই বিকাল 5টার সময় লোক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাটিগড়ায় বিয়ে বাড়িতে অঘটন, বরাকের জলে তলিয়ে গেল এক যুবক। প্রিপেড মিটার, শিলচরেও বিক্ষোভ প্রদর্শন কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। ডলুতে বিমানবন্দর নির্মাণের নতুন জমির চাহিদা, ক্ষোভ মজুরি শ্রমিক ইউনিয়নের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।